সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আইহো বাসস্ট্যান্ডের তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে কেক কেটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালিত হল। এদিন সকালে কেক কেটে প্রথমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে খাওয়ানো হয়, পরে সাধারণ মানুষের মধ্যে তা বিতরণ করা হয়। এছাড়াও জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষের মধ্যে সচেতনতার বার্তা দিতে প্রকৃতির ভারসাম্য রক্ষার্থে সাধারণ মানুষের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি উজ্জ্বল মিশ্র, হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য সুমিতা সাহা, ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি অমৃত হালদার, আইহো অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রতাপ দাস, অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি জয়ন্ত সিংহ, পঞ্চায়েত সদস্যা চন্দ্রা হালদার দাস, এছাড়াও ঋষিপুর অঞ্চলের সভাপতি অপুল মজুমদার, মহিলা তৃণমূল কংগ্রেস নেত্রী শ্যামলী ভৌমিক সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের এমপি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমরা যুব মেনলি উদ্যোক্তা আমাদের যুব তৃণমূল কংগ্রেস এবং তার সাথে আমরা সমস্ত শাখা সংগঠনের লোকরা একত্রিত হয়ে তার জন্মদিন পালন করলাম এবং তার দীর্ঘায়ু কামনা করেছি এবং আগামী দিনে তার নেতৃত্বে যেন ভালো করে তৃণমূল কংগ্রেসটা চলে তার জন্য ঈশ্বরের কাছে কামনা করি। আজকে আমরা কেক নিয়ে আমরা কেক কেটে সকলকে কেক বিতরণ করে সকলের মধ্যে এবং তার সাথে আমরা মানে যে প্রকৃতির ভারসাম্য রক্ষা করার জন্য গাছের চারা, বিভিন্ন গাছের চারা যেমন শিমুল, মেগুনি, সেগুন এবং অন্যান্য ফলের চারা দিয়ে আমরা মানুষকে একটা বার্তা দিতে চাইছি যে পরিবেশ বাঁচান। আমাদের তৃণমূল কংগ্রেস সর্বদা জনগণের পাশে আছে, পরিবেশের সাথে আছে, সমাজের সাথে আছে। তার সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি। আমার নাম উজ্জ্বল মিশ্র, আমি জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি। কোন জায়গায় হলো এটা? আইও পার্টি অফিস আমাদের, যেটা স্ট্যান্ডের পাশে পার্টি অফিসে হলো।